বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেইলি লাইফের মনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ভালো আছি বলবো, পজিটিভ চিন্তা ভাবনা করাই ভালো, তাই না বন্ধুরা? তো আমি এখন রান্না করছি, আর গুড আফটারনুন বললাম, 12টা ক্রস হয়ে গেছে সেই জন্যই বললাম। তো রান্না করছি আজকে তোমার বরবটি আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে হচ্ছে একটা তরকারি, আমার হাজবেন্ডের খুব প্রিয়। আর আমের চাটনি আর হচ্ছে চিকেন, চিকেন এখনও ম্যারিনেট করা হয়নি, কিছু মশলা দিয়ে রেখেছি, ম্যারিনেট করব। আর তরকারিটা বসিয়ে দিয়েছি, এই দেখো বন্ধুরা, আর ভাতটা হয়ে গেছে। তো ভাবলাম আমার তো ব্লগ তো দেওয়াই হচ্ছে না, সত্যি কথা বলতে ব্লগ আছে, জানো আমার শরীরটা খারাপ বলে আমি ঠিকঠাক মতো করতে পারছি না, করতে গেলে আমার প্রবলেম হচ্ছে। যাই হোক, তো মনে করলাম আমার জীবনের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করার সঙ্গে সঙ্গে হয়তো অনেকে ভাববে, হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে, তাহলে আমাদের সময় আছে, আমরা এটা করব না। সেই জন্য আমার রান্না করতে করতে মনে হলো যে যাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেলি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো এটাই তো রান্না করব। আর মেয়ে হচ্ছে ওর বাবার সাথে ওই বাড়িতে গেছে, ওই বাড়ি বলতে গ্যারেজে গেছে, তোমার করতে বাইক ধুতে গেছে। হাত লেগে যায় জানো বন্ধুরা, ধরে ধরে ভিডিও করতে গেলে। তো যাই হোক, কাজকর্ম অনেকটা হয়েছে, কিন্তু অনেক কাজই আজকে আছে বন্ধুরা। তার কারণ হচ্ছে এখনও জল ভরিনি, এই দেখো ফাঁকা বোতল। আর হচ্ছে আমি আজকে ঘরের ঝুল ঝেড়েছি, আর হচ্ছে আমার হাজবেন্ড বাথরুম পরিষ্কার করবে, আজকে অনেক কাজ আমাদের। আর আজকে সানডে, আমরা সানডেতে এগুলো বেশি করে রাখি। আর আমার সব ফার্নিচার মুছতে হবে, মুছিনি, যাই হোক কাজকর্ম করবো। তো তার মধ্যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কথাটা হলো, আমি যে ভুল করেছি 9 বছর আগে, তোমরা কেউ সেই ভুল করো না। তোমরা ভাবছো তো যে দিদি আবার বা বৌদি কী বলছে, 9 বছর আগে কী ভুল করেছে আর এখন বলছে সেই ভুল তোমরা করো না। হ্যাঁ, তোমরা সেই ভুলটা করো না। 9 বছর আগে আমি চাকরি করতাম, যদি জিজ্ঞাসা করো কিসে চাকরি করতাম, তো আমি নার্সিং করতাম। আমার নার্সিং কোর্স কমপ্লিট, 5 বছর চাকরি করেছি, তারপর আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার যখন বিয়েটা ঠিক হলো, শ্বশুরমশাই বললো চাকরি করতে হবে না। তো ভাবলাম, বাবাও বললো ভালো ছেলে, চাকরি করতে হবে না, ঠিক আছে ছেড়ে দিলাম। আর তো তখন ছেড়ে দিলাম, ভাবলাম গুছিয়ে সংসার করব ঠিক আছে, কিন্তু করছি। কিন্তু এখন বুঝতে পারি সত্যি কথা বলতে ভুল করেছি, কারণ স্বাধীনতা থাকা অনেক ভালো। কারণ দেখো, আজকে হয়তো আমার হাজবেন্ড ভালো, তবুও কিন্তু হাত পাততে হচ্ছে। তো এটা কোথাও গিয়ে যেন এখানে লাগে, সবসময় ভালো লাগে না। তাই ভাবি, যতটুকু ইনকাম করতাম তার ভেতরে তো আমার স্বাধীনতা ছিল, আজ কিন্তু আমার স্বাধীনতা নেই। তাই বারবার ভাবি, বিয়ের পরেও ভেবেছিলাম আর একটা কোর্স ছিল, সেই কোর্সটা করব, কিন্তু কেউ আমার সঙ্গ দেয়নি। আর সঙ্গ দেয়নি বলতে শাশুড়ি মা সঙ্গ দেয়নি, মাও সঙ্গ দেয়নি। মা বলেছিলো, দেখ কয়েকটি দিনের জন্য হয়তো তোর পরীক্ষার সময় তোর কাছে গিয়ে থাকতে পারবো, কিন্তু সবসময় তো পারবো না, তা তুই পারবি কি না সেটা ভেবে দেখ। হাজবেন্ড বললো, এগুলো এখন কী করে হবে, বাচ্চাকে মানুষ করো মন দিয়ে। তো যাই হোক, আমার আর করা হয়ে উঠলো না বন্ধুরা, জানো তো। কখনো কখনো খুব খারাপ লাগে যে প্রতিষ্ঠিত হতে পারলাম না, প্রতিষ্ঠিত বলতে হ্যাবক কিছু না, কিছুই করতে পারলাম না। আর এইটা যে শুরু করেছি, এটার জন্য অনেক বড় কারণ আছে, শুরু করতে বাধ্য হয়েছি। তো করছি, জানি না কবে কিছু করতে পারবো, করে তো চাই বলো। তো তাই তোমাদের একটাই কথা, যে 9 বছর আগে আমি চাকরি ছেড়েছিলাম, অনেক বড় ভুল করেছিলাম, তোমরা সেই ভুলটা করো না বন্ধুরা। বিয়ে হবে ঠিকই হবে, চাকরি থাকাকালীন, মানে তুমি যদি একবার বলো হ্যাঁ আমি চাকরি ছাড়বো না, তো বিয়ে তোমার হবেই, কিন্তু চাকরি ছেড়ে গেলে খুব মুশকিল। আমার সিনিয়র দিদিরা বলেছিলো, আজ তোর ভালো লাগছে, কাল একটা সময় তুই মিস করবি। তো আজ আমি দিদিদেরও মানে বলতে চাই, সত্যি সত্যি আমি মিস করছি, তো মিস করছি আর কি বলবো। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমি যে ভুল করেছি তোমরা যেন সেটা করো না বন্ধুরা। তোমরা সবাই নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করো, ঠিক আছে? তারপর বিয়ে করা উচিত। আর বিয়ে করার জন্য চাকরি ছাড়তে হবে, সেটা করো না, কখনো করো না, ঠিক আছে? তোমার তরকারিটা এখনো হয়নি, হচ্ছে একটু ঢেকে দিতে হবে জানো বন্ধুরা, না ঢাকলে হবে না। ছোট ছোট করে আলু আর বটরটির তরকারি, তো আলুগুলো সিদ্ধ হবে না না হলে। হ্যাঁ, কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, এই দেখো কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আমার খুব প্রিয় চিংড়ি মাছ।
তো যাই হোক, এই সত্যি ঘটনাটা তোমাদের সাথে, মানে আমি যে ভুল করেছি সেটা তোমরা করো না, সেটা স্বীকার করলাম তোমাদের সামনে। অনেক কিছু মনে চাপা থাকতো, কিন্তু এখন এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেগুলো বলতে পারি, তো সেই জন্য ভালো লাগ মানে ভালো লাগে, তো শেয়ার করলাম। তোমরা যদি এখনও সময় আছে সাবধান হয়ে যাও সবাই, আর তো ভালো লাগলে আমার পাশে থেকো, আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, তাড়াতাড়ি করে রান্না করে নিই, ঠিক আছে? দেখা, বাই।